আর যখন আপনি রাসুলের দিকে তাদেরকে আহ্বান করা হয় আপনি নবী দেখতে পাবেন আপনি রাসুল দেখতে পাবেন তারা আপনি নবী থেকে আস্তে করে দূরে সরে যায় নজিল্লা কুরআন মানে নামাজ মানে রোজা মানে হজ মানে যাকাত মানে বাহ্যিক যত সুন্নাত আছে সকল কিছুই মানে কিন্তু দয়াল নবীকে তারা মন থেকে মানতে পারে না এটা হচ্ছে কি মুনাফিকের লক্ষণ কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলতে চাচ্ছেন যে যত সময় পর্যন্ত তোমরা আমার রাসুলের কাছে কুরআন মানার সাথে সাথে ওহি মানার সাথে সাথে কালামুল্লা মানার সাথে সাথে আমি আল্লাহর যত হুকুম হাকাম আছে সকল কিছু মানার সাথে সাথে যত সময় পর্যন্ত আমার রাসুলের কাছে তোমরা সারেন্ডার না করবে আমার রাসুলকে তোমরা ভালো না বাসবে আমার রাসুলের আনুগত্য যত সময় পর্যন্ত না করবে তত সময় পর্যন্ত তোমাদের নামগুলো মুনাফিকের খাতা থেকে কেটে খাতার মধ্যে যোগ করা হবে না নবীর মোহাব্বত নবীর ভালোবাসা নবীর এত নবীর সম্মান এবং নবীর তাজিম এইটা হচ্ছে আমাদের ইমানের মূল এটা কি আমাদের ইমানের মূল নবীর প্রতি পরিপূর্ণ আদব ও মোহাব্বত ছাড়া আমাদের কোনো আমল ইবাদত বন্দেগি কবুল হবে না আমরা যদি সারা দিন সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে আমরা যদি মশগুল থাকি আর দয়াল নবীজির প্রতি সান তাজিম আদব মোহাবত ভালোবাসায় সামান্য যদি কোনো ধরনের কোনো ত্রুটি থাকে আমাদের ইবাদতগুলো আল্লাহ ইবাদতাহ আলা কবুল করবেন না দেখেন আল্লা কুরআন মাজিদের মধ্যে কোন জায়গার মধ্যে বলেন নাই শুধুমাত্র আতি উল্লাহ কি বলেন নাই শুধুমাত্র আতিআউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো শুধুমাত্র এই কথা কোথাও বলেন নাই যত জায়গায় বলেছেন আতুই আউল্লাহ তত জায়গায় বলেছেন আতুই অউর রাসূল আল্লাহ যত জায়গায় বলেছেন তোমরা আমি আল্লাহর আনুগত্য করো তত জায়গায় বলেছেন তোমরা আমার রাসুলের আনুগত্য করো আতই আউল্লাহ আতি অউ রাসূল কোরান মাজিদের কমপক্ষে সাতাইশ জায়গার মধ্যে এসেছে ভিন্ন ভিন্ন শব্দে ভিন্ন ভিন্ন ভাষায় সাতাইশ জায়গার মধ্যে এসেছে ও ওয়া আতি রসুল কিন্তু আল্লাহ সুবাহান তালা কুরআন মাজিদের একখানা জায়গার মধ্যে এনেছে এনেছেন শুধুমাত্র আতি রাসূল রসুল জিরো আল্লাহ সুরাতুন নুরের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সহান হতা আল্লা বলছেন ও আপিমু সোলাতা ও আতু জাকাতা ও আপি উর রাসূল আল্লাহ আল্লাহ কুমতুর হামুন হে আমার নবীর উম্মতেরা হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো তোমরা জাকাত আদায় করো এবং আমার রাসূলের আনুগত্য করো যেন তোমরা সফল কাম রহমত প্রাপ্ত যেন হতে পারো সোহান আল্লাহ কোনো জায়গায় শুধুমাত্র আতি উল্লাহ আসে নাই কিন্তু আতি রাসূল রাসুল ঠিকই এসেছে সুহানুল্লাহ কারণ কি কারণ আর কোনো কিছুই না নিসার আশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ সেই জবাব দিয়ে রেখেছেন মাইয়তি রসুলা আত আল্লাহ হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো যে আমার রাসুলের আনুগত্য করলো সে যেন স্বয়ং আমি আল্লাহর আনুগত্য করলো আল্লাহ রাসুলের আনুগত্য রাসুলের মোহাব্বত রাসুলের কাছে হচ্ছে সারেন্ডার কি ইসলাম নাম নাম ইসলাম ইমান আল্লাহ তিন তিনখানা আয়াত আছে সময় সংকীর্ণতার কারণে আমি এই তিনখানা আয়াতের তাফসিরের দিকে যাচ্ছি না নিসার একষট্টি নম্বর আয়াত থেকে আমি সরাসরি পঁয়ষট্টি নম্বর আয়াতে চলে যাচ্ছি যেইখানে আল্লা সুবাহানা বর্ণনা করছেন بعد أعوذ بالله من الشيطان الرجيم فلا وربك لا يؤمنون حتى يحكموك في ما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما جرش سبحان الله, الله الله سبحانه وتعالى সূরাতুন নিসার 65 নাম্বার আয়াতের মধ্যে এসে বলছেন ফালা ওয়া রাব্বিক না কখনোই নয় ও আমার হাবিব ও আমার কামলিওয়ালা রাসূল আপনার প্রতিপালকের কসম সুবহানাল্লাহ কার প্রতিপালকের কসম দয়াল নবীর প্রতিপালকের কসম করছেন আচ্ছা দয়াল নবীর প্রতিপালক কে আমার কথার জবাব দিবেন আলোচনা করতে ভালো লাগবে দয়াল নবীর প্রতিপালক কে আমাদের প্রতিপালককে সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালককে আমাদের মালিক আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা সমগ্র সৃষ্টি জগতের রব মালিক হচ্ছেন আল্লাহ ঠিক না কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ নিজের কসম করছেন কার কসম আল্লাহ নিজের কসম করছেন কিন্তু বলছেন আপনি নবীর প্রতিপালকের কসম কারণটা কি হোয়াট ইজ দ্য রিজন কারণ আর কিছুই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন এই আয়াতের মধ্যে বলতে পারতেন ফালা ওয়া রব্বিল আলামিন সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালকের কসম ফালা ওয়া নাস দুনিয়ার সকল মানুষের রবের কসম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না দুনিয়ার সকল মানুষের রবের কসম খাচ্ছি না দুনিয়ার সকল সৃষ্টি জগতের সকল মানুষের সকল জীবের রবের কসম খাচ্ছি না আপনি নবীকে আমি আল্লাহ ভালোবাসি এই জন্য আমি বলছি শুধুমাত্র আপনি নবীর প্রতি পালকের কসম কারণ আল্লাহ সুবহান হতে আলা নিজের পবিত্র নামকে দয়াল নবীজির নামের সাথে লাগাতে বড় ভালোবাসেন এই জন্য কালিমার মধ্যে দয়াল নবীজির নাম আছে আজানের মধ্যে দয়াল নবীজির নাম আছে ইকামাতের মধ্যে দয়াল নবীজির নাম আছে এমন এমনকি একমাত্র ইবাদত যেটা আমরা শুধুমাত্র আল্লাহর জন্য করি সেটা হচ্ছে নামাজ ঠিক না নামাজ কার জন্য করি ইয়া আবুদু ওয়া আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই সেই নামাজের মধ্যেও তাসাহুদে বসে যত সময় পর্যন্ত আপনি আসসালামু আলাইকা আইয়ুহান যত সময় পর্যন্ত না বলবেন আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না রুকু আল্লাহর জন্য কিয়াম আল্লাহর জন্য সিজদা আল্লাহর জন্য কুরআন তেলাওয়াত আল্লাহর জন্য কিন্তু তাশাহুদের মধ্যে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে নবী আপনার উপরে সালাম এইটা বলার আগ পর্যন্ত আপনার নামাজ কাল কিয়ামত পর্যন্ত কবুল হবে না আল্লাহ সুবহানাহু তাআলা দয়াল হাবিব নবীজিকে এতটাই ভালোবাসেন যে সকল কিছুতে দয়াল হাবিব নবীজির নাম মোবারক যুক্ত করে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় এখন আমাদের সমাজে এত শুদ্ধ একদল মুসলমান বের হয়েছে তারা বলতে চায় মহাজ তারা বলতে চায় এবং তারা বলে যে কালিমা তৈবার মধ্যে দয়াল নবীজির নাম লা ইলাহা ইহু মুহাম্মাদুর রাসুল্লাহ এই কালিমা তৈবা নাকি ঠিক না জুরেশ্বরে বলুন না আল্লাহর নামের সাথে দয়াল নবীজির পবিত্র নাম মুবারক লাগালে পরে নাকি হয়ে হয়ে যায় যায় কি আমার সাথে আপনারা আছেন তো নাকি আল্লাহ তালার পবিত্র নামের সাথে দয়াল নবীজির নাম মুবারক লাগালে নাকি শির হয়ে যায় আমরা আমাদের মসজিদের মেহরাবের মধ্যে কি লিখে রাখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদল তথা কথিত মুসলমান বের হয়েছে নিজেদেরকে দাবি করে আহলে হাদিস কি দাবি করে আহলে হাদিস দাবি করে তারা তাদের mihrab থেকে এই কালিমা তাইবা পর্যন্ত তারা মুছে দিচ্ছে জুরাসুরে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ রাখে মোহাম্মদুর রাসুল্লাহ তারা কেটে দেয় তারা আরও বলে আমরা যে একদিকে আল্লাহ এবং আরেক দিকে মোহাম্মদ লিখে রাখি এইটাও নাকি আল্লাহর নামের সাথে নাকি দয়াল নবীজির পবিত্র নাম মোবারক লাগানো যাবে না অথচ আল্লাহ তাআলা সকল কিছুতে দয়াল নবীজির পবিত্র নাম মোবারককে নিজের নামের সাথে লাগিয়ে দিয়েছেন কোথায় নাই দয়াল নবীজির নাম ইসলামের এমন কোন কিছু নাই যেইখানে দয়াল নবীজির নাম মুবারককে আল্লাহ সুবহান হত আল্লাহ লাগিয়ে দেন নাই এখন তাদের শুধুমাত্র জব একটা শির্ক আর বেদাত শির্ক আর বেদাত শির্ক আর বেদাত মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে একখানা হাদিস এসেছে কোন কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সরাসরি উস্তাদ জোরে সুরে এখন যারা বুখারি বুখারি বলে নিজের মুখে ফেনা তুলে ফেলেন সেই ইমাম বুখারির উস্তাদ ইমাম বুখারি যার পায়ের কাছে বসে হাদিস সংগ্রহ করেছেন সুবহানাল্লাহ এখন তারা বুখারি ছাড়া আর কোনো কিছু মানে না এটা একটা ধোকাবাজি ছাড়া আর কোনো কিছুই না হাদিস যে কোনো কিতাবে আসুক যদি সেই হাদিসের সনদ যদি সহি হয় সনদ যদি গ্রহণযোগ্য হয় সেই হাদিসটা আমাদেরকে কবুল করতে হবে বুখারিতে আসুক মুসলিমে আসুক তিরমিজিতে আসুক আবু দাউদে আসুক নাসাইতে আসুক ইবনে মাহজাতে আসুক মুসরাদ আহমদ ইবনে হাম্বলে আসুক মুয়াত্তা ইমাম মালিকে আসুক অথবা শাহী ইবনে হিব্বানে আসুক শাহি ইবনে হুজাইমাতে আসুক হাদিসের অসংখ্য কিতাব আছে যেই কিতাবে আসুক না কেন হাদিসের সনদ যদি গ্রহণযোগ্য হয় সেই হাদিসটাকে আমাদের মেনে নিতে হবে এখন বুখারি বুখারি মুসলিম মুসলিম করে হাদিসের বাকি কিতাবগুলোকে তারা অস্বীকার করতে চায় জিনুশরী নজবুলিল্লা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস মারুয়ানের শাসনকাল চলছে মদিনার গভর্নর হিসেবে আছে মারুয়ান কার কথা বলছি মারুয়ানকে চিনেন ইয়াজিদের প্রধানমন্ত্রী ছিল ইয়াজিদের প্রধান মন্ত্রণাদাতা উমাইয়া বংশের রাজতন্ত্র মূলত যার মাধ্যমে শুরু হয়েছিল জিরোসুল্লাহ নবীর আহলে বায়াতের দুশ্মন কার দুশ্মন নবীর আহলে বায়াতের নবীর পরিবারের পাক পাঞ্জাতনের দুশ্মন মারুয়ান সে মদিনা শরীফের গভর্নর মদিনা শরীফ শাসন করে একদিন দয়াল নবীজির পবিত্র রৌজায় আফহারের সামন দিয়ে যাচ্ছে কোন জায়গা দিয়ে দয়াল নবীজির পবিত্র রৌজা মুবারকের সামন দিয়ে মারুয়ান যাচ্ছে এমন সময় সে দেখতে পেল নবী করিম সাল আলাই পবিত্র রোজা মুবারকের সামনে একটা পাথরের উপরে একজন মানুষ উপুর হয়ে পড়ে আছে সামনে একখানা উঁচু পাথর রাখা সেই পাথরের মধ্যে মাথা ঠেস দিয়ে একজন মানুষ উপুর হয়ে পড়ে আছে দূর থেকে সে চিৎকার করে উঠল এখন যেমন আমাদের এই সালাফি নাজদি আহলে হাদিস মৌলবীরা শুধুমাত্র শির্ক শির্ক বলে চিৎকার করে উঠে চিৎকার করে উঠে না আল্লাহর আউলিয়াগণের মাজার জিয়ারতে যাওয়া শেরক এইটা করা শেরক ওইটা করা শের খালি শেরক আর তো ওই মারওয়ান ছিল এই আহলে হাদিস সালাফি নাজদিদের উত্তর সেও জুড়ে চিৎকার করে উঠলো এই তুমি কি করছো তুমি কি করছো তুমি কি জানো তুমি শের করছো শের করছো কি করছে শের এই কথা বলে বলে সে ওই উপর হয়ে যে পরে আছেন ওই ব্যক্তিটার কাছাকাছি গেল গিয়ে এত বড় বেদব সে ওই মানুষটার উপর হয়ে যিনি পরে আছেন ওনার ঘাড়ের মধ্যে খুঁচা দিল কোথায় ঘাড়ের মধ্যে খুঁচা দিল যে তুমি কি করছো তুমি বুঝে করছো কিনা যখন মাথা মুবারক তুললেন উপর হয়ে পরে থাকা মানুষটা যখন ওনার মাথা মুবারক তুললেন তখন মারবাং দেখতে পেল ইনি দয়াল নবীজির অতি প্রিয় একজন সাহাবি হজরতে আবুবসারি রাহু আনহু আবু আইব আল আনসারি রাদুকে দেখে তো মোটামুটি মারোয়ানের হালুয়া টাইট কারণ আবু আইব আল আনসারি যেই সেই সাহাবিনা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গিয়ে যেই সাহাবির ঘরে নবী করিম সাল আলহিহাসাল্লামা ছয় মাস পর্যন্ত মেহমান হয়েছিলেন সোহান্লা আলাইহি মদিনাস মদিনা শরীফে পৌঁছে উনার উটকে ছেড়ে দেন আর বলেন আমার এই উট যার বাড়ির সামনে গিয়ে বসে যাবে আমি তার বাড়িরই মেহমান হব নবী কেন সাল্লামার পবিত্র উট হাজরতে আবু আয়ুব আলান সরি তাআলা আনহু উনার বাড়ির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে যায় নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামা মদিনার জমিনে প্রথমবারের মতো পা মুবারক দিয়ে ছয় মাস পর্যন্ত যার ঘরের মেহমান ছিলেন তিনি হচ্ছেন এই আবু আইয়ুব আলান সরি রদিয়াল্লাহ তাল আনহু আবু আয়ুব আলান সরহু মাথা মুবারক তুলে সুজা করলেন মারওয়ান দেখতে পেল যে ইনি দয়াল নবীজির সাহাবি তখন আবু আয়ুব আল আনসারি রাদাল্লাহু বললেন হে মারওয়ান নাম ইন্নি জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম আতিল হিজর এ মারওয়ান তুমি আমাকে বলছো আমি কি করছি আমি জানি আমি কি করছি আমি দয়াল নবীজির কাছে এসেছি কোনো পাথরের কাছে আসি নাই আমি দয়াল নবীজির পবিত্র রোজায় এসেছি এইখানে এসে আমি উপুর হয়ে পড়ে আছি তোমার শির শির্ক বলে চিৎকার চেঁচামেচি করার কোনো কারণ নাই আমি নবীর কদমে আশ্রয় নিয়েছি সাল্লাহ কোথায় দয়াল নবীজির কদমে আমি আশ্রয় নিয়েছি আমি কোনো পাথরের কাছে আশ্রয় নেই নাই আর তুমি জেনে রাখো এইটা শির্ক না এইটা অসুবিধার কোনো বিষয় না এইটা সমস্যার কোনো বিষয় না দয়াল নবীজির পবিত্র রৌজায় থারে এসে দয়াল নবীজির কদমে আমি আশ্রয় কেন নিয়েছি তুমি জেনে রাখো তোমার জানা উচিত দয়াল নবীজি আমাকে বলে গেছেন তোমরা সাহাবিরা তত সময় পর্যন্ত চোখের পানি ফেলবে না যত সময় পর্যন্ত যোগ্য মানুষেরা তোমাদের শাসনকর্তা হিসাবে আছে কিন্তু হে আমার সাহাবিরা যখন অযোগ্য মানুষরা তোমাদের শাসনকর্তা হিসেবে বসে যাবে তখন থেকে তোমরা চোখের পানি ফেলা শুরু করো অর্থাৎ আবু আইব আল আনসার বুঝিয়ে দিলেন যে মারওয়ান তোর মতো জালিমেরা এখন শাসনকর্তা হিসেবে বসেছে আমরা সাহাবিদের এখন আমাদের সময় চোখের পানি ফেলার এবং এখন আমাদের সময় আল্লাহ রাসুলের পবিত্র কদমে এসে আশ্রয় নেয়ার এই শির্ক শির্ক বলে চিৎকার চেঁচামেচি এটা নতুন কোনো বিষয় না নবীর দুঃশন যারা নবীর আহলে বায়াতের দুশ্মন যারা নবীর পাক পাঞ্জাতনের দুশন যারা নবী বংশের দুশন যারা আল্লাহর আউলিয়াগণের দুশ্মন যারা তারা সকল সময় চায় এই উম্মদ যেন নবী থেকে দূরে থাকে নবীর আহলে বায়াত থেকে যেন দূরে থাকে নবীর পাক পাঞ্জাতন আল্লাহর আউলিয়াগণ থেকে এই উম্মদ যেন দূরে থাকে এইটাই হচ্ছে তার তাদের একমাত্র ইচ্ছা কিন্তু সুন্নি মুসলিম জনতা কখনোই দয়াল নবী থেকে দূরে থাকতে পারে না নবীর আহলে বায়ত থেকে দূরে থাকতে পারে না নবীর পাক নবীর পরিবার সাহবায় কেরাম খুলাফায় রাশেদিন আজওয়াজ মুতোহারা এবং আমরা যার কাছ থেকে যাদের কাছ থেকে ইসলাম পেয়েছি যাদের কাছ থেকে কুরআন পেয়েছি যাদের কাছ থেকে দয়াল নবীর সুন্নার শিক্ষা পেয়েছি নবী আল্লাহর আউলিয়াগণ তাদের কাছ থেকে সুন্নি মুসলিম মুসলিম জনতা কখনোই দূরে থাকতে পারে না শির্ক বিদাতের ফতোয়া দিয়ে সুন্নি মুসলিম জনতাকে কখনোই ধোকায় ফেলা যাবে না তাদের কাজ কি ফতোয়া দিয়ে দয়াল নবী থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়া আল্লাহ নিসার নম্বর আলা আয়াতের শুরুতেই আল্লাহ নিজের কসম করছেন ফালা ওয়া রব্বিক না কখনোই নয় আপনি নবীর প্রতিপালকের কসম তারা ইমানদার হতে পারবে না কি হতে পারবে না তারা ইমানদার হতে পারবে না তাদের নামগুলো মুমিনের খাতার মধ্যে লেখা হবে না হে আল্লাহ কেন তাদের নামগুলো মুমিনের খাতায় লেখা হবে না কারণটা কি কারণ আর কিছুই না আল্লাহ সুবহান হো তালা বলছেন হাত্তা ইউ হাক্কি মুকা যত সময় না পর্যন্ত আপনি নবীকে তারা সকলে নিজেদের জীবনের সকল বিষয়ের ফয়সালা দাতা হিসেবে মেনে নেবে সুবহান আল্লাহ মিনিট জি Nare takbir Allahu Akbar Nare bisam Ya Rasulullah Nare bisam সুপ্রিয় আইলে সুনাদুল জামাতের সকল আশেখান জাকেরান আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ